গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর সকাল 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 ব্লগটা শুরু করে দিলাম। আমাদের টেকো বাবু বসে রয়েছেন। কি করবো বলো, আমার গরম লাগে, আমি এই জন্য কেটে বসে পড়েছি। আর এখন ব্রাশ ট্রাশ করে বসে রয়েছে, জল দিলাম, মুখ ধুলো, জল খেলো। আর আমি সকালবেলা উঠে কালকে তো ভাত করেছিলাম, দিদিবাড়িতে গেছিলাম, দুপুরবেলা তো সেদ্ধ ভাত করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম। আর তারপরে রাত্রেবেলা না ভাত করার প্রয়োজন পড়েনি, যেহেতু কোয়েল আসেনি, মেয়ে আসেনি, তো যে ভাত ছিল বা যা ভাত ছিল আমাদের হয়ে গেছিলো, যেন পান্তার হয়নি। তো সকাল সকাল উঠে গরম ভাত বসিয়ে দিয়েছি, গরম ভাত হয়ে গেছে। আর ঘর দোরের যে অবস্থা, কালকে মানে বীভৎস পরিমাণের বৃষ্টি হয়েছে, সে অনেক দিন পর আজকে বৃষ্টির, কালকে বৃষ্টির দর্শন পেয়েছি আমরা। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সেরকম হাওয়া, রাতে আমি মাছের ঝোল করছিলাম, মানে সেই হাওয়া কি বারবার গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে জানো না। তারপরে কোনো রকমে কষ্ট করে করেছি। আর সকালে উঠে পান্তা ভাত ছিল না, ওই জন্য গরম ভাত, আর তার সাথে ডিম ভাজা দিয়ে ভাত দিয়ে দিলাম সবাইকে। আর আমাদের আয়ুষ্মিতা বলেছে আসবে না পিসি বাড়ির থেকে, তো আমি ওকে বলছি যে বাবা, আমি যে তোকে ছোটবেলা থেকে খাইয়ে পড়িয়ে এত কষ্ট করে বড় করছি, তাহলে কি তার কোনো দাম নেই? ও আমাদিকে তাকিয়ে রয়েছে, বোঝেই না। তো ওর পিসি বলছে কি বলে দাও, দাম আছে কিন্তু তুমি আমার কাছেই থাকবে। মানে ওর কি, ও গিয়ে বলছে পিসি তোমার বাথরুমটা কি সুন্দর, ওর পিসির বাথরুমটা খুব পছন্দ হয়েছে। তারপরে বলছে পিসি তোমার এই ঘরটা কি সুন্দর, আমি এই ঘরটায় থাকবো। মানে ও ওখানে এত আনন্দ পেয়েছে, অনেকদিন পর যেহেতু এখানে খেলার সাথে সেরকম পায় না, দাদা দিদি তারপরে সবাই মিলে একসাথে খেলা করছে, মানে যা যেখানে পারছে সব তছনছ করে দিচ্ছে। ওই জন্য আর এমনিতে পিসিদের কাছে থাকলে ওর মাকে লাগে না, সেটা বরাবরই তোমরা জানোই। ওই জন্য পিসির কাছে কালকে থেকে গেছে রাত্রেবেলা। রাত্রেবেলা আসবে না কিছুতে, আমি এসছি, আমাকে তো ঠেলে ঠেলে বাড়ি পাঠিয়ে দিল, মা তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি কাঁদবো না, আমি পিসির কাছে থাকবো। তারপরে আমি চলে এসছি, তারপরে মা এসছে বিকেলে, মাকে মা বলেছে চল আমার সাথে দাদা বাড়ি চল, না আমি যাবো না ঠাম্মি তুমি চলে যাও, আমি পিসির কাছে থাকবো। চলে এসছে, মা আমাকে দিদিভাই থেকে ফোন করেছে যে কনিকা মেয়ে বলছে যাবে না, কি করবো? আমি বললাম ঠিক আছে তাহলে রেখে আসো, পিসির কাছেই তো থাকবে। হ্যাঁ রাত্রেবেলা একটু কষ্ট হয়েছে, ঘুমাতে পারিনি, যেহেতু ওকে মানে বারবার করে এভাবে হাত চলে যাচ্ছে, বারবার করে এইখানটায় হাত চলে যাচ্ছে, মাঝখানটায় অসুবিধা আছে কিনা মানে খেয়াল নেই, দেখছি যে ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক রয়েছে, দিদি বলল যে ঠিক আছে আমি আজকে বিকেলে গিয়ে দিয়ে আসবো, এখানে থাক খাওয়া দাওয়া করুক, আর কালকে থেকে তো আবার স্কুল শুরু, যার যার লাইফে শেষে ফিরে যাবে, সবার স্কুল শুরু। কোয়েলেরও মনে হয় না ওজন, সবার সবার পার্থিবের, কোয়েলের, আমাদের আয়ুষ্মিতার, কালকে থেকে সবার মোটামুটি স্কুল শুরু। আবার বলছে নাকি ছুটিও পড়ে যাবে, তো দেখা যাক, আবার ছুটি পড়লে তো ভালোই। তো চলো সকালটাকে আমি শুরু করলাম, উজ্জ্বলকে স্নানদান করিয়ে নিয়ে আসি, তারপরে আজকে জানি না কাজ আদৌ হবে কিনা, অলরেডি মেঘলা মেঘলা করে রয়েছে, সকালবেলা এখনো কেউ কাজে আসেনি, যে ভাইটা আসে ও আসেনি, কাকা যদি একটু লেট করে আসে, কাকা 9টা নাগাদ আসে, কিন্তু ও 8টার মধ্যে চলে আসে, কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তো আজকে হচ্ছে, হ্যাঁ আজকে ওই যে স্যাটারিং না স্যাটারিং কি বলে কি, ও আচ্ছা ওই যে লিংটন ঢালাই হবে, হ্যাঁ ঢালাইয়ের, ওই ওই ঢালাইয়ের জন্য কাঠগুলো ওখানে সেট করবে। আর এটা তো একটু আধটু হচ্ছে না, আগের বারে তো শুধু বারান্দা একটুখানি জায়গা হয়েছিল, আর এখন তো পুরো এরিয়াটা চারপাশ জুড়ে হবে, মানে ছাদ ঢালাইও যেরকম বড় করে হবে আর লিংটন ঢালাইও সেরকম বড় করে হবে। আজকে কি রান্না করবো কোনো ঠিক নেই, মা বললো যে যা কালকে পেস্তার দইটা আমি এই ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, দেখেছো কেমন পাগল। মা বললো যে এক রকমের মাছ আছে কোনো ছোটো ছোটো বাচ্চা মাছ না বাছা মাছ এরকম কিছু একটা বলা হয়, আর ফ্রিজের মধ্যে দেখো লেবু পাতা দিয়ে রেখেছি যাতে গন্ধ হবে, আর ফ্রিজের মধ্যে শুধু আম, এই আমগুলো আনা হয়েছে আম সত্য করার জন্য, অনেকগুলো আম রয়েছে এখানে। তো এই মাছগুলো গিয়ে এবার ভিজিয়ে রাখবো, ওয়েদারটা দেখো পুরো একদম মেঘলা মেঘলা, এখন আবার মেঘ করে এসছে, মনে হচ্ছে যেন এখন আবার বৃষ্টি নামবে। তোমাদেরকে একটুখানি ওপরটা দেখিয়ে নিয়ে আসি যে কতদূর কি হচ্ছে আজকে, জানি না যে আজকে আদৌ কতটা কি কাজ হচ্ছে। আর এই যে এখানে সব
এখানে সব জলের বোতলগুলো ভরে রেখেছি, কালকে বিকেলে রেখেছিলাম, তারপরে পুরো এই সব জায়গাগুলো না নোংরা একদম ভর্তি হয়ে গেছিল, পুরো কাদা কাদা হয়ে গেছিল। একটা চাদর দিয়ে আমি কোন রকমে ঢাকা দিয়ে রেখেছিলাম সেই বাসন টাসনগুলো, সেই চাদরটা ধুয়ে দিলাম। আর এই সব জায়গাগুলো পুরো একদম বালতি দিয়ে জল ঢেলে ভালো করে পরিষ্কার করে দিয়েছি। সিঁড়ির এই কাঠগুলো খুলে দেওয়া হয়েছে, আর এখানে যে বাবা বস্তা দিয়ে দিয়েছে, এই বস্তাগুলো কোথায় দিয়ে পেয়েছো? বারান্দার থেকে নিয়ে এসছো না? আর খুলে দেওয়া হয়েছে এগুলো, আর এই জায়গাটাও খুলে দেওয়া হয়েছে, এই যে। আর আজকে থেকে এই সব জায়গাগুলো, যে কাকাও চলে এসছে, এই সব জায়গাগুলো ওই যে কাঠ লাগাচ্ছে, পুরো চারপাশে পুরো কাঠ লাগানো হবে। আর সব হয়ে গেছে, শুধু মেয়ের ঘরের এই সামনেটায় যত সম্ভব জানলা তো আর হবে না, এই জায়গাটা বন্ধ করে দেওয়া হবে, এই জায়গাটা শুধু বাকি রয়েছে। আর হ্যাঁ, ব্যালকনির ওই জায়গাটা বাকি আছে। চলো একটু উপর থেকে তোমাদের দেখাই ঘরগুলো কেমন। এই যে বেশ এখন বড় বড় লাগছে না, উপর থেকে উঠিয়ে দেখাচ্ছি যখন। পুরো অন্ধকার, জানি না কতটুকু দেখতে পাচ্ছ। আর আমি এখন একটুখানি পাউরুটি শেকে নেবো আমাদের জন্য। আর দেখলেই তো যে মাছটা বের করে রেখেছিলাম, মাছটা রান্না করবো। বাহ, এবার আলো হয়ে গেছে। আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি, চাটা তৈরি করে নেবো, আজকে একটু লেট হয়ে গেছে। ওই জন্য কৌশিকদার সাথে জিজ্ঞাসা করলে কোনিকে চা দেবে না, আমি কৌশিকদা এক্ষুনি দিচ্ছি, আমি জল বসিয়ে এসেছি, লেট হয়ে গেছে। কালকে সেই অতটা হেঁটে গেছি তো আমার পুরো পা কোমর, আর এই অনেকের হয় দেখবে পূর্ণিমা অমাবস্যা আসলে মানে পাহাড় পা কোমর এগুলো প্রচণ্ড ব্যথা হয়, বুঝলি, আমার শাশুড়িরও হয় আর এটা আমারও হয় বহুদিন ধরে বলতে মেয়ে হওয়ার পর থেকে এটা বেশি হয়, জানি না কেন। তো চলো চাটা সে তৈরি করে নিই, তারপরে মা একটুখানি হাঁটতে হাঁটতে এই বাজারে গেছে, একটু লঙ্কা আনবে, আর কি বললো ডাল আনবে, না আলু আনবে 1 কিলো মতো, আর একটুখানি ডাল আনবে ওই 200-300 গ্রাম মতো, আর 100-200 গ্রাম মতো লঙ্কা আনবে। তো এই জন্য মা বাজারের দিকে গেছে, যেহেতু শেষ হয়ে গেছে আর আজকে লেট হয়ে গেছে, আমি যেতে পারছি না। ওই জন্য মাকে বললাম, মা তুমি একটু হাঁটতে হাঁটতে যাও, গিয়ে এগুলো টুকটাকগুলো নিয়ে আসো, তারপরে না হয় কালকে বাজার থেকে গিয়ে মাছ টাছগুলো যা যা লাগবে সেগুলো নিয়ে আসো। কোনিকা তো প্রফেশনাল নয়, আমরাও সেম জিনিস নিয়ে নিয়েছি। আর আমার এত আমার মেয়েটার কথা মনে পড়ছে, বারবার করে মাকে বলছি মা একটু ফোন করো, কালকে রাত 10:30 না 11:45 বাজে তখন ফোন করেছি। আর সব থেকে চিন্তার বিষয় দিদিদের সিঁড়ির নিচে যে জল রাখার জায়গাটা করেছে, ওটা সব থেকে চিন্তার বিষয়, দৌড়ে না ছুটে চলে যায়। তো বারবার করে বলছি, যদিও চোখে চোখে রাখছে সবাই, আর পিসিদের কাছে থাকলে আরো বেশি আনন্দে থাকে, ভালো থাকে। এখন আমার মেয়েকে আমি ফোন করবো সকালবেলায়, কালকে থেকে একবারও বাবার কথা বলেনি, একবার সত্যি একবারও বাবার কথা বলেনি। বাড়ি থাকলে পাগল হয়ে যায় বাবা বাবা করে, কিন্তু এখন পিসি বাড়িতে গেছে, স্বাধীন হয়ে গেছে, বুঝেছো, এখন পুরো স্বাধীন। বাড়ি থাকলে আমি যদি কোনোদিন একটু বেরিয়ে গঙ্গার ধারে গেছি, ও আর পেস্তা মিলে অবস্থা খারাপ করে দেয়। গঙ্গার ধারে সেদিন দাদা তোমায় ছাদে নিয়ে গেছে, তাই সেদিন দাদা ছাদে নিয়ে গেছে কোলে করে, তাই পেস্তা চিল্লাচ্ছে নিচ থেকে, নেই আমি ঘরে। ওকে হুইলচেয়ার, যখনই হুইলচেয়ার না, যখনই দাদা ওকে এখান থেকে নামিয়েছে পাতা বলে করে, তখন থেকে ভেবে যে কিছু একটা করবে, ওরে সেই চিৎকার, যতক্ষণ না ওপর থেকে মানে নিচে নেমেছে ততক্ষণ চিৎকার করতে রয়েছে।
হ্যাঁ, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে উজ্জ্বল কি করে উপরে গেল। উজ্জ্বল পেস্তার কোলে করে যায়নি বা পেস্তার ঘাড়ে করে যায়নি, পেস্তা চেষ্টা করে আমাকে হাতটা ধরে টানার, পা ধরে টানার, কিন্তু হয় না। ছোটবেলা থেকে করে কাকামরা তো। আমার একটা দাদা আছে, আমার নিজস্ব দাদা, আমার মায়ের পেটের ভাই, আমার বড় দাদা, সে আমার জন্য জান প্রাণ দিতে পারে। তো ওকে আমি যদি একবার বলি যে আমাকে এই জায়গায় নিয়ে যেতে হবে বা আমাকে এটা করে দিতে হবে, ও করে দেবে। দ্বিতীয়বার প্রশ্ন করবে না যে ভাই আমি পারবো না বা তুই কেন বলছিস আমাকে, আমার এই মুহূর্তে আমার সময় হবে, এই মুহূর্তে। আর যদিও দেখো সব সময় তো মানুষের সময় হয় না, তো বলবে আজকে না দিয়ে যদি কালকে যে অসুবিধা হবে, তো সেরকম। আর শুধু এই নয় যে আমাকে পাজা করে কোলে করে উপরে তুলেছে, যেখানেই যায়, যেরকম ধরো ব্যাঙ্গালোরে যখন গেছিলাম, ব্যাঙ্গালোরে গেছিলাম, আমাকে প্লেনে তুলতে হয়েছে, সিটে বসাতে হয়েছে, সেই সময় আমাকে কোলে করে তুলেছে সব ওই প্লেনের যারা থাকে ক্রুরা, ওরাও দেখে হা যে সত্যি কোনো দাদা এত ভালোবাসতে পারে সেরকম। তারপর আমার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট করার সময় তখন ডাক্তারের কাছে কোলে করে নিয়ে যাওয়া, সবকিছু আমার দাদাই করে। সে আমি যত ভারী হই, যদি কষ্ট হয় বা কখনো ওর কোমরে ব্যথা থাকে, তখন হয়তো ব্যাঙ্গালোরে গিয়ে কোমরে চোট লেগে গেছিল, তার সত্ত্বেও তারপরেও আমাকে ওইভাবে তুলে প্লেনে উঠিয়েছিল। কি বলতো, আমরা সবকিছু তো ক্যামেরা দেখে উঠতে পারি না, তো কিছু কিছু জিনিস যেগুলো অন্যরকম ভাবে তোমরা বলে পেলো, তো সেগুলো কি আদেও সত্যি? আমার এটাই মানে প্রশ্ন। ওইটা যদি সত্যি হতো তা তোমাদের মুখে দুধ খুশি জীবনে আর কেউ হতো না। আমার মেয়েটা তার, তোমরা এই আশীর্বাদটাই করো যে উজ্জ্বল যেন সেই চান্স নেই, আমি তোমাদের বলে দিচ্ছি নেই, মানে 100 মধ্যে 99% নেই, বুঝেছো? তা ওই চান্স হয়তো জীবনে কোনোদিন ফিরে আসার চান্স নেই, মা হয়ে বলছি। আর যদি ফিরে আসে তা তোমরা যারা বলছো উজ্জ্বল হাঁটতে পারছে, উজ্জ্বল হেঁটে সিঁড়িতে যাচ্ছে, এই সমস্ত কথা যারা বলতেছো তাদের মুখে আমি ফুল চন্দন দিই, মানে তাদের মুখ ফুল চন্দন দিয়ে ধোয়াই দেবো, যে এত বড় ভালো কথা তোমরা বলছো। সেই সুযোগ, সেই দিন যদি কোনোদিন আসে তা সে আমার যত বড় শত্রু হয় যত বড় মিত্রই হোক তাকে আমি যে কিভাবে আদর করব, কিভাবে ভালোবাসা দেবো, সে তোমরা জানতেই পারবে না যদি সেই দিন কোনোদিন ফিরে আসে। আমি একটা অভাগী মা, আমি চাই এই দিনটা ফিরে আসুক। তো প্লিজ হাট যা বলো বলো, অন্তত উজ্জ্বল হাঁটতে পারে, এই করতে পারে, একটা অসুস্থ মানুষকে নিয়ে এগুলো করো না। এখানে শরবত বানিয়ে নিয়েছি, আজকে যেহেতু ভাই আসেনি ওই জন্য বাবার আর কাকার, আর একটুখানি আমি এটা ঢাকা দিয়ে যাই। তো চলো, ও মাছও রয়েছে, কি জ্বালা, দাঁড়াও মাছটা একেবারে ঢেলে দিয়ে যাই, তাহলে আর বিড়ালে খাওয়ার কোনো চান্স থাকবে না। আলুটা অল্প অল্প ফুটছে, দিয়ে দিই। আলু যেহেতু সেদ্ধ হয়ে গেছে, একদম ঝিরঝিরি করে কাটা তো আলু ভাজার মতো, তো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগেনি, তাড়াতাড়ি হয়ে গেছে। তো একেবারে ফুটুক, মাছও ফুটে যাবে আর আলুও সেদ্ধ হয়ে যাবে। চলো
আর একটু ঢাকা দিয়ে দিই। আর এসে এদিকে ডাল রয়েছে, ডালটা ফোড়ন দিলেই আমার রান্না হয়ে যাবে। ডালটা ঢাকা থাক এটা দিয়ে। আর এখানে মেয়ে তো নেই, তবুও মেয়ের জন্য দুধটা গরম করে নিলাম। আর এবার দিয়ে আসি এটা। আজকে যদি অতটা গরম নেই, কিন্তু কাজ করলে না গরম লাগবেই। কোথায় রাখবো? ঘরে রাখবো? কে না নোংরা করবে? আজকে হয়ে যাবে বাবা, আজকে হয়ে যাবে সব? হ্যাঁ, হবে না না, অনেক কাজ তো। এই যে এখানে বাঁশ টাস কাঠ বসানো হচ্ছে। আর এই ঘরটা হয়ে গেছে না? এই ঘরটা হয়ে গেছে মনে হয়, দাঁড়া দেখি। হ্যাঁ, এই ঘরটা হয়ে গেছে। শরবত বানিয়ে সবাইকে দিয়েছি। আর বাবা একটুখানি এক্সট্রা রয়েছে, যেটা কেউ খাবে না। আজকে না খাওয়ার কারণ আছে। কৌশিকাকে বললাম, কৌশিকদা তুমি খাও, বলছে যে না আমি খাবো না। আর অনেকেই বলছো, অনেকেই মানে বলছো না, অনেকেই বলবে যে কৌশিকদাকে, কণিকা তুমি বলেছিলে দেখাবে, কেন দেখাচ্ছ না? আসলে কৌশিকদা নিজেই বলেছে যে কণিকা আমাকে দেখিও না, কারণ সবাই দেখো, সবাই তো ইউটিউব জগৎটা তো সবাই বোঝে না। তো যার ভালো লাগবে তাকে দেখাবো, যে মনে করবে যে না দেখানো উচিত না বা আমাকে দেখিয়ে না, তাকে আমি দেখাবো না। যেমন কাকা বাবা এরা আসে, আমাকে যদি বারণ করতো তাহলে হয়তো আমি তাদেরকেও দেখাতাম না। আর দেখো কালকে আইলাইনার পরেছিলাম, এখনো পর্যন্ত রয়েছে। ফেস ওয়াশ করেছি, তাও যায়নি, মানে এতটা স্ট্রং। মা গেছে একটু বাজারের দিকে, এসে কৌশিকদাকে নিয়ে বলছে আমি একা যেতে পারবো না, আমার সাথে চল। কৌশিকদাকে নিয়ে বাজারে গেছে, বললো কণিকা টাকা দাও, যাই, যেহেতু আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে। আমার যে কাকা আছে পাশে, তো কাকার মানে ওই ঠাম্মার, ওনার মা ঠাম্মার বাৎসরিক, তো যে কারণে বাবাকে আর দাদাকে বলে গেছে। মানে ওনার মার আমাদের ঠাম্মা, কাকার মা আমাদের ঠাম্মা। ঠাম্মা ভীষণ ভালো ছিলেন জানো তো, যখনই রাস্তায় দেখা হতো কথা বলতো, সবাই ভালো, কাকা কাকিমা বোন ওরা সবাই ভীষণ ভালো, মানে সব সময় আপদে বিপদে আমাদের পাশে থাকে, সত্যি ভীষণ ভালো। খাবে লেবু জল? ভ্যানিশ। জল বলছে ঘুম পাচ্ছে, কালকে রাতে ঘুমাতে পারিনি, বললাম তাহলে ঘুমিয়ে পড়ো। আর প্রায় বিগত প্রায় ছ মাস ধরে মুখে কিছু ইউজ করিনি। অনেকে বলছে কণিকা তুমি কালো কালো হয়ে যাচ্ছ, প্রথম কথা এই ধুলোবালি নোংরাতে কালো হয়ে যাচ্ছি। আর এমনিতেই তো আমি পরিষ্কার না, আমি কালো, ক্যামেরায় ফিল্টারে যেটুকুনি দেখো ভাই, সত্যি কথা বলতে কষ্ট নেই, আমি যেমন আমি তেমন, তোমরা এভাবে আমাকে দেখেছো। তারপরে ভেবেছিলাম অনলাইন থেকে অর্ডার করবো, তারপরে ভাবলাম না বেশি বড় দিয়ে লাভ নেই, ছোটো 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 পাউচ ঠিক আছে। তো এই যে দোকান থেকে নিয়ে আসছি, লোটাসের ক্রিম আমি ইউজ করি জানো, এটা হচ্ছে লোটাসের ডে ক্রিম, এটা হচ্ছে নাইট ক্রিম, অর্ধেক দিন মাখতে ভুলে যাচ্ছি, তিন চার দিন হয়েছে এনেছি। আর এটা হচ্ছে সানস্ক্রিন, যেটা খুবই দরকার, এই ধুলো বালি রান্না করা আগুনের সামনে, তারপরে ওপরে গিয়ে কাজ টাজ করা দেখা, সেগুলোর থেকে বাঁচতে সানস্ক্রিন খুব দরকার, যেটা মাখতেও ভুলে যাই। আর এটা একটা এনেছি স্টিক্সের হেয়ার সিরাম, আগে যেটা ইউজ করতাম সেভেন, SEAVEN সেভেন এরকম একটা নাম আছে, তো ওটা আর খুঁজে পাচ্ছি না জানো তো। ওটা আমাকে একটা প্রমোশন থেকে পেয়েছিলাম, ভীষণ সুন্দর সিরামটা, চুল উঠতো না একটুও, চুলটা পুরো স্মুথ হয়ে যেত, কিন্তু ওটা আর অনলাইনে আমি খুঁজে পাচ্ছি না। তো ভাবলাম যে থাক সেটাই দিয়ে কাজ চালাই, ওই জন্য স্টিক্সের একটা হেয়ার সিরাম আনলাম। আর তেল যেহেতু ইউজ করি না, তো সিরাম ইউজ করলে কী হয় বলো তো, চুলটা একটু বসে থাকে, ওরে কম, মানে সেই পাগল পাগল ব্যাপার একটা যেটা থাকে ওটা একটু কম হয়। আর এখানে মাছের ঝোল হয়ে গেছে মনে হচ্ছে, মা বললো কণিকা একটু মাখা মাখা করে করো, তো এবারে দু একটা আলু একটু ঘেটে দেবো, তাহলে মাখা মাখা হয়ে যাবে, বুদ্ধি পলিটিক্স। তো চলো রান্নাবান্নাটা সেরে নিই, সেটা সবাইকে খেতে দিয়ে নিই, তারপরে জামাকাপড় কাচা কাছে স্নান করবো। আর সব কিছুর মাঝখানে যেটা হচ্ছে, আমার মেয়েটার কথা খুব মনে পড়ছে, এখন তাকলে একটুখানি জড়িয়ে ধরে চটকে ফটকে সবাই মিলে আদর করতাম, আসলে দেখবে আজকে সবাই মিলে ওকে কত আদর করে,
বাবা তুমি কোথায় চলে গেছিলে? বাবা আমার কথা মনে পড়েনি? উজ্জ্বল তো পুরো অন্ত পাগল, প্রাণ প্রাণ সবারই প্রাণ, ওর একটু বেশি, যেহেতু ছোটবেলা থেকে, ছোটবেলায় যখন কি করতো জানো তো, ও জানি না যে বাচ্চারা না একটা ভগবানের রূপ হয়, ওরা কিন্তু বোঝে। তো কি করতো, উজ্জ্বলের এই এই পায়ের আঙুল খেত, এই পায়ের আঙুল খেত আর সেই কুটকুট কুটকুট করে কামড়াতো, আর পাটা লাফ দিয়ে দিয়ে উঠতো ছোটবেলায়। উজ্জ্বল মনে আছে ছোটবেলায় একটা ফটো আছে, ওর মেয়ের মেয়ে ওর আঙুল খাচ্ছে পায়ের আঙুল, আর ওকে বারণ করলে শুনতো না, ওকে বারণ করলেও শুনতো না, ও ঠিক ওর পায়ের আঙুল গিয়ে কুটকুট করে কামড়াতো যখন দাঁত উঠেছে, আর তার আগে ওরকম খেত চুস্ত। রাত 11টা বাজে, খাওয়া দাওয়া করে এইমাত্র বিছানায় গা দিলাম, আর ওর এত ঘুম পাচ্ছে, বড় চোর এখন ঘুমিয়ে পড়ি, কিন্তু এখন সরি কি করবো বলো। আরে দেখো আমার সোনামা এসে গেছে আমার মা, আজকে আমি একটু শান্তিতে ঘুমাবো জানো তো। আর হ্যাঁ, আমার সোনা বাবাকে দেখাইনি, পড়ে গেছে উজ্জ্বল, আমার সোনা বাবাকে দেখাইনি তো। আর আমি এখন বসে এডিট করব, ঘন্টাখানেক লাগবে, তো রাত্রেবেলা বাসনটা মেজে রাখিনি, কালকে সকালে উঠে বাসন মেজে রাখবো। আর হ্যাঁ, যে বাসন মাজার জন্য যে ওই কাজের যাকে রাখা হয়েছিল, যে মাসিকে, উনি মানে কাজে আসবে না, বিকেলবেলা বলে গেছে, তো এমনিতে বয়স্ক মানুষ তো, তো যাই হোক কিছু কারণের জন্য হয়তো ওই জন্য উনি আসবে না, তো এখন আবার খুঁজতে হবে অন্য কাউকে, নয়তো আমাকেই মানে করতে হবে। আর চেষ্টা করবো যদি পাই তো ঠিক আছে, যদি না পাই আমি চালিয়ে দেবো, আর ঘর দর হয়ে গেলে তখন, এত বড় ঘরটা তো সামলাতে পারবো না, ঘর মোছারও কাউকে রাখতে হবে, তো তখন দেখবো বাসন মাজা ঘর মোছার। চুলে এত যন্ত্রণা হয়েছে না আজকে, সাংঘাতিক পরিমাণে চুলে ব্যথা হয়েছে। আর দিদিবাড়ি যাওয়ার দিন তো এইটা পরেছিলাম, তার সাথে কেন পরেছিলাম তার কারণ আছে, আমার শাখা ফোসকা পড়েছে দেখো, আমার শাখা বেড়ে গেছে, ওই জন্য আবার সেই কবে শ্যামনগরের দিকে যাব শাখা পড়তে, তারপরে সেই শাখা পড়া হবে, নয়তো আমাকে এই চুড়ি পরে থাকতে হবে। তো ঠিক আছে, তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। অনেক 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের অনেক অনেক ভালোবাসা নিও। টাটা, গুড নাইট।